নয় নয় করে পুজো তো এসে গেল, আর পুজো এসে যাওয়া মানেই একরাশ স্মৃতিদের ভিড়। পুজো স্মৃতি বলতে যেই দুটো খুব স্পষ্ট স্মৃতি বা যেই দুটো সময়ের খুব স্পষ্ট স্মৃতি আমার মনে ক্রমাগত উঁকি মারে, সেটা প্রথমটা হলো আমার মনে আছে আমাদের হাউজিংয়ের পুজো। আমরা যেই সুইস পার্ক হাউজিংয়ে থাকতাম, আমি ওখানে ছিলাম 7-8 বছর মতো, 1992 থেকে 2000 সাল অবধি। সো সেখানে যে পুজোর আমেজ, সেখানে যে পুজোর নানান রকম অ্যাক্টিভিটি, মানে সে অন্তাক্ষরী হোক, সে রাত জেগে সিনেমা দেখা হোক, সে কুইজ হোক, এবং অতি অবশ্যই সাইকেল চালানো, তখন অবভিয়াসলি কম বয়স, এবং আমরা পাইপাই করে সারা কমপ্লেক্স, সারা হাউজিং সাইকেল চালিয়ে বেড়াতাম। অষ্টমীর অঞ্জলি, প্রেমে পড়া, এবং ঠাকুর দেখতে বেরোনো, এই 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 জিনিসগুলো বারবার কিন্তু ফেরত আসে। এবং যতই সেইগুলোর থেকে আমরা দূরে, আমি দূরে চলে যাই না কেন, কারণ 2000 মানে প্রায় 20 বছর আগেকার ঘটনা, তো তাও কিন্তু এই এই স্মৃতিগুলো খুব টাটকা রয়ে যায় মনে। আমার মনে আছে আমাদের, আমার ঘরের পাশে একটা গাছ ছিল, সেই গাছে একটা সবুজ রঙের টিউবলাইট লাগানো হতো অ্যাজ এ পার্ট অফ দ্য লাইট অ্যারেঞ্জমেন্ট পুজোর সময়। সেই টিউবলাইটের সবুজ আলো আমার যখন দেয়ালে পড়তো রাত্রিবেলা, তখন সেইটা মনে হতো শরৎকালের আকাশের মতনই, সেই দৃশ্যটা আমার মনে হতো যে না পুজো এসে গেল। আর পরবর্তীকালে অবভিয়াসলি অটোগ্রাফের পর পুজো একেবারেই পাল্টে গেল, এবং পুজোর স্মৃতি মানেই পুজোর ছবির স্মৃতি, সেই ছবি ঘিরে প্রমোশন, নানান প্যান্ডেলে ঘুরে বেড়ানো, হলে মানুষদের সঙ্গে দেখা করা, এবং শারদীয়া সৃজিত বলতে যে কয়েনেজটা এসছে সেটার উৎপত্তি প্রচুর 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 মানুষের ভালোবাসা থেকে। সো সেকেন্ড স্মৃতি অতি অবশ্যই 2010 অনওয়ার্ডস আমার পুজোর ছবির স্মৃতি।